21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে, এসে কিন্তু আমরা জাতির পিতা সেই পদাঙ্ক অনুসরণ করি। সমগ্র বাংলাদেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক নির্মাণ শুরু করি, প্রায় 10,000-এর মতো আমরা করেছিলাম, তার মধ্যে 4,000 আমরা বাস্তবায়ন করেছিলাম, যার ফলে মানুষ কিন্তু চিকিৎসা সেবা পাচ্ছিল। আমাদের দুর্ভাগ্য 2001 সরকার সরকার আসতে আসতে পারেনি, কাজগুলো সম্পন্ন করতে পারেনি, অনেকগুলি বিল্ডিং করা হয়েছিল কিন্তু তখন ভালো ক্লিনিকগুলি ক্লিনিকগুলি তৈরি প্রতিষ্ঠা প্রতিষ্ঠা লাভ করেনি। বিএনপি জামাত জোট ক্ষমতা আসে, এসে তারা এটা বন্ধ করে দেয়, অর্থাৎ মানুষের স্বাস্থ্যসেবা পাওয়ার যে সুযোগটা আমি সৃষ্টি করেছিলাম সেটা তারা ধরে রাখেনি। তাদের বক্তব্য খুব স্পষ্ট ছিল, তারা বলেছিল যে এই কমিউনিটি ক্লিনিক হলে এখান থেকে যারা চিকিৎসা নেবে তারা নাকি সবাই আওয়ামী লীগকেই ভোট দেবে, তারা ভোট পাবে না সেই ভয়ে তারা বন্ধ করে দেয়। কি অদ্ভুত চিন্তা, আপনারা একটু চিন্তা করে দেখেন, আমরা কিন্তু সব চিন্তা করিনি। কমিউনিটি ক্লিনিকে তো সবাই, যে আওয়ামী লীগকে ভোট দেবে সেও চিকিৎসা পাবে, যে ভোট দেবে না সেও চিকিৎসা পাবে, এখানে ওই ধরনের কোনো হিসাব নিকাশ তো করা হয়নি। আমি সকলের জন্য করেছি, জনগণের জন্য করেছি, মানুষের জন্য করেছি। যাও, 2009 সালে যখন সরকারে আসি আবার আমরা উদ্যোগ নিই এবং আল্লাহর রহমতে এখন সেই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক প্রায় 18,000 এই স্বাস্থ্য কেন্দ্র থেকে মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে এবং 30 প্রকার ঔষধ বিনামূল্যে পাচ্ছেন। যেখানে প্রসূতি মায়ের চিকিৎসা করা হচ্ছে সেখানে তাদের যারা, এমনকি সেখানে বাচ্চা প্রসবের ব্যবস্থাও করা হয়েছে বা তাদের প্রতি মাসে মানে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে, এবং প্রসূতির সেবা করে এবং তাদের বিশেষ চিকিৎসার ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু যে শিশু জন্মের সময় যে অন্ধত্ব হয়, জন্মান্ধটা আমরা কিন্তু বন্ধ করতে পেরেছি প্রসূতি মায়ের চিকিৎসার মাধ্যমে, সেগুলি আমরা করে দিয়েছি। আমাদের লক্ষ্যই হচ্ছে জনগণের সেবা, জনগণের হাতে পৌঁছে দেওয়া। ইতিমধ্যে বাংলাদেশ পোলিও মুক্ত হয়েছে, 96 সালে আমরা পোলিও মুক্ত করেছিলাম, কিন্তু বিএনপি ক্ষমতা এসে আবার বাংলাদেশে পোলিও দেখা যায়, পরবর্তীতে দ্বিতীয়বার এসে যখন ব্যবস্থা নিই আল্লাহর রহমতে এখন আমরা পোলিও মুক্ত। তাছাড়া আমরা করোনা ভাইরাসের সময় বিনা পয়সায় সকলকে ভ্যাকসিন দিয়েছি, পরীক্ষা করেছি, এবং যার ফলে করোনায় যে ক্ষতি আজকে সারা বিশ্বে অনেক উন্নত দেশে হয়েছে, বাংলাদেশ সেটা হতে পারেনি, কারণ সময় মতো আমরা পদক্ষেপ নিয়েছিলাম। কারণ আমার নির্দেশে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় যথাযথ পদক্ষেপ নেয়, যার ফলে আমরা সেটা ব্যবস্থা নিতে পারি। তাছাড়া বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয়, কারণ এর আগে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় যেটা আমরা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন করে আমাদের দক্ষ জনশক্তি গড়ে তোলা সেই ব্যবস্থা আমরা নিয়েছি, এবং গবেষণার উপর যাতে আমরা গুরুত্ব দিই। আমরা জাতীয় স্বাস্থ্য নীতি প্রণয়ন করেছি 2021-এ, এবং সার্বজনীন চিকিৎসা সেবাকে অগ্রাধিকার দিয়ে আমরা কাজ করে যাচ্ছি।